নমস্কার, আমি মানালি আপনাদের স্বাগত জানাচ্ছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং আর প্রেজেন্টস রাধুনীতে। চলছে টিফিন উইক স্পেশাল। আর টিফিনের কথা বলতে গেলে ছোটোবেলার কথা তো মনে পড়ে যায়। আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাকে যেদিন মা রান্না করে দিত, টিফিন বেঁধে দিত, সেদিন তো অবশ্যই স্পেশাল ছিল। কিন্তু যেদিনকে দাদিমা একটা কিছু নেড়ে চেড়ে সুন্দর করে একটা কিছু বাদাম টাদাম দিয়ে টিফিন প্যাক করে দিত, সেদিন সেকেন্ড পিরিয়ড থেকেই কিন্তু আমি ভাবতাম টিফিনটা কখন খুলবো, টিফিনটা কখন খুলবো। আসলে বিষয়টার মধ্যেই একটা অন্য রকমের এক্সট্রা অর্ডিনারি স্পেশালিটি লুকিয়ে রয়েছে, আর সেটা আজ এই রাধুনীর হেসেলেও কিন্তু একটা মাত্রা পাবে। কারণ আজ যেই রাধুনী আসছেন তিনি কিন্তু ঠাম্মা, যিনি নাতনির টিফিন প্যাক করে দেন। প্লিজ ওয়েলকাম নীলিমা দাস। নমস্কার। আমার তো আমার দাদিমা দিদিমার কথা মনে পড়ে যাচ্ছে। তুমি যেরকম কথা বললে, আমার দাদিমা হচ্ছে দিদিমার মা, মাঝে মাঝে আসতেন বাড়িতে। আর সে যখন আসতেন আর কি, তখন নিরামিষ সমস্ত তোমার কিছুই না, হয়তো একটু চাল, তার মধ্যে তেজপাতা দিয়ে একটু কাজু দিয়ে একটু নেড়ে দিল, হ্যাঁ, বা হয়তো চিড়ে নেড়ে দিল, চিড়ের পোলাও। কিন্তু ওই টেস্টটা কখনোই আর কারোর হাতে পাইনি। তার পরবর্তীকালে দিদিমা দিদিমার কাছ থেকেও পেয়েছি দারুণ দারুণ সমস্ত রান্না, যে কিছু একটা খেতে ইচ্ছে করছে, দাঁড়া বানিয়ে দিচ্ছি। আসলে এই জিনিসগুলো, এই দিদিমা ঠাকুমার সান্নিধ্যে থাকা, ওটা একটা অন্যরকমের নস্টালজিয়া। সেটা বড় হয়ে যখন তোমাদেরকে মিস করি তখন বুঝতে পারি কি ছিল। তো তুমি তো তোমার নাতনির জন্য টিফিন বানাও, একটু বলো না সেই কথাটা। স্পেশাল কোনো টিফিন আইটেম হবে? আমি প্রায় এটা করি, আমি পনিরের স্যান্ডউইচ। এটা ও পনির খেতে ভীষণ ভালোবাসে, মানে দুদিন অন্তরই পনিরের কিছু একটা প্রিপারেশন চাই। আচ্ছা, মানে আজকে টিফিনে তার মানে পনির স্যান্ডউইচ পাচ্ছি আমরা। পনির স্যান্ডউইচ বানাতে কি কি লাগে চলুন দেখে নিই। কড়াইশুঁটি বাটা, আদা বাটা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, চাট মশলা, চিনি, নুন, ধনে পাতা কুচোনো, গোটা কাজু কিশমিশ, টমেটো সস, বাটারের কিউব, সাদা তেল, ময়দা, কর্নফ্লাওয়ার, চৌকো করে কাটা পনির। তাহলে প্রথমে কি করতে হবে বলো? আমি তো আগে পুরটা করব। আচ্ছা, তাহলে তুমি এদিকে চলে এসো। পনির স্যান্ডউইচের জন্য পুর তৈরি করতে প্রথমে বাটিতে কি পড়বে? কড়াইশুঁটি বাটা। কড়াইশুঁটি বাটা প্রথমেই তো ধামাকা, কড়াইশুঁটি বাটা। আচ্ছা, তো কড়াইশুঁটি বাটার মধ্যে কিছু রয়েছে, নুন টুন ইত্যাদি? না, কিচ্ছু নেই, শুধু কড়াইশুঁটি বাটা। আচ্ছা, তার মধ্যে আমি আদা বাটার দিলাম। আচ্ছা, কড়াইশুঁটি বাটা, তার মধ্যে পড়ছে আদা বাটা। আদা বাটা দেখি এগুলো, ওরে বাবা। আর আংটিটা দেখি, এটা কে সাজিয়ে দিয়েছে এরকম ভাবে? এত সুন্দর, নিজে নিজে, দারুণ স্টাইলিশ তো তুমি, খুব সুন্দর। আমিও খুব স্টাইলিশ দিদিমা ঠাকুমাদের দেখে বড় হয়েছি। আদা বাটা দিয়েছো কড়াইশুঁটি বাটার মধ্যে, এইটাতে তারপরে রসুন আর লঙ্কা বাটা, রসুন আর লঙ্কা। আচ্ছা, তাহলে কড়াইশুঁটি বাটার মধ্যে পড়লো আদা বাটা, তারপরে রসুন, লঙ্কা বাটা, লঙ্কা বাটা, তারপরে বলো গোলমরিচ, গোলমরিচের গুঁড়ো, তারপরে গরম মশলা। আচ্ছা, গোলমরিচ, গরম মশলা, এটা চাট মশলা, চাট মশলা, এটা একটু বেশি লাগবে। আচ্ছা, চাট মশলা আমি বাজার থেকে কেনা চাট মশলা। হ্যাঁ, আর একটু দিলে চিনি, চিনি, তারপর নুন, নুন পরিমাণ মতো। হ্যাঁ, তারপর একটু ধনে পাতা। আচ্ছা, তারপর একটু কাজু কিশমিশ। হ্যাঁ, এটা মুখে পড়লে বেশ ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, একটু সস। কি দারুণ! এখন তো সমস্ত স্কুলে আলাদা করে গ্র্যান্ড প্যারেন্টস ডে হয়, জানো তো? এখন আলাদা করে, মানে এই যে বাচ্চাদের কতটা দরকার, কতটা আদর দরকার গ্র্যান্ড প্যারেন্টসদের, সেটা মানে মূল্যটা বোঝাবার জন্য কিন্তু আলাদা করে একটা দিন হয়। যেরকম প্যারেন্টস টিচার্স ডে হয়, আলাদা করে কিন্তু গ্র্যান্ড প্যারেন্টস ডে হয়। তুই চারটে কিউব দিলে তো মাখনে? আচ্ছা, তার সঙ্গে মাখনের চারটে কিউব নাকি? হ্যাঁ, ও মাই, কি কখন সকালবেলা ঘুম থেকে উঠে এগুলো করো? যখন টিফিন 6টার মধ্যে উঠে যাই, সকাল 6টায়। তারপরে কি কি করো? করি অনেক কিছু কাজ, করি মর্নিং ওয়াক করি, এক্সারসাইজ করি। তুমি কোন এলাকায় থাকো? সন্তোষপুর, সন্তোষপুর এলাকায়। তার মানে সামনে তোমার বিভিন্ন পার্ক টার্ক, জলাশয় সব? বাড়ির সামনে বিরাট লেক। আই সাবাস, মানে ওখানে মনে হবে না যে আমি কলকাতার মধ্যে রয়েছি, চারপাশে শুধু গাছ,
ওখানে মানে দূর দূর থেকে এসে সবাই মর্নিং ওয়াক করে। তো তোমাদের নিশ্চয়ই একটা টিম রয়েছে সকালে খুব আড্ডা হয়। তারপরে এটাকে আমি তেলে করব। আচ্ছা একটু পুর করব। পুর করবে? পুর করব। এই নাও চলে এসো। কি তেল দেবো? সাদা তেল। সাদা তেল। আমাদের রাধুনি নীলিমাদি ব্যবহার করছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন সয়াবিন অয়েল। তোমাদের সময় তো তোমরা অনেক কিছু খাঁটি খেয়েছো, আমাদের সময় আমাদের এই ব্র্যান্ডগুলোকে একদম গুরুত্ব দিতে হয়। সন্ধ্যাবেলা হলে গাওয়া ঘি দিচ্ছি আর সাদা আলুর তরকারি, আর এখন গাওয়া ঘির জায়গা নিয়ে নিয়েছি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন সয়াবিন অয়েল। চাটনিটা চাট একদম ঠিক বয়েছে, ব্যাপারটা বেশ জমবে। এই যে ধরো তোমাদের সময় তো স্যান্ডউইচ ছিল না, যখন স্কুলে গেছিলে ছিল গো তোমাদের সময় স্যান্ডউইচ? না অতটা ছিল না, অতটা চল ছিল না। পাউরুটি তরকারি ছিল, পাউরুটি আলুর দম ছিল, আলুর দম ছিল, তারপর চিড়ের পোলাও। চিড়ের পোলাও তো যখন স্যান্ডউইচ এলো আর কি, তো তখন তুমি কি নাকশিপ্তে ছিলে নাকি মনে করে ভালো? তো এটা দারুণ খাবার। হ্যাঁ তো নাতিকে নিশ্চয় তুমি গানও শোনাও বলো? আমার দিদিমা তো প্রচুর গান শোনাতো আমাকে, সেটিং হয়ে গেলেই গান শোনাতো। তাই তো। হ্যাঁ তুমি এটা গান গাও যে গানটা তোমার নাতনি খুব প্রিয়। আজি হৃদয় আমার যাই 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 রে ভেসে, আজি হৃদয় আমার যার পাইনি দেখা তার উদ্দেশে ভেসে ভেসে, আজি হৃদয় আমার যাই 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 রে ভেসে, আজি হৃদয় আমার। শেষ করলে একটু ময়দা দেবো। হ্যাঁ তাহলে আট ভাবটা আসবে, দাও অল্প একটু ময়দা। তোমার নাতনি রান্না ভালোবাসে মানে করে টরে তোমার হাতে হাতে? না ও তো ৯ বছর বয়স, পারে না, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। এবার কি করবো? ঠান্ডা হোক। আচ্ছা এটা তাহলে বন্ধ করে দিই। হ্যাঁ বন্ধ। এবার কি করবো? ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটার তৈরি করবে, করো। ময়দা, হ্যাঁ ময়দা ৫ চামচ, ৫ চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার তোমার মায়ের হাতের বা কারোর হাতে একটা জলখাবার যেটা তোমার ফেভারিট সকালবেলা খেতে ছোটবেলা? আমার মায়ের হাতের লুচি আর তরকারি, ও যেটা বলছিলে গাওয়া ঘি, গাওয়া ঘি লুচি। আর মা একটা চচ্চড়ি বানাতেন আলুর, আলু শুধু না সমস্ত ভেজিটেবল দিয়ে, মানে ডাঁটা কুমড়ো সমস্ত কিছু আনাজ দিয়ে। ওই চচ্চড়িটা মা ফেভারিট আমাদের ছিল, চচ্চড়িটা সব হারিয়ে গেল। চচ্চড়ি আলুচি কিচ্ছু হারায়নি, তুমি তো সমস্ত কিছু তোমার নাতনিকে দিচ্ছ। না আমার দিক দিয়ে, আমার দিক দিয়ে আমার মাকে খুব মিস করি। হ্যাঁ সে তো বটেই, আমি যেরকম তোমায় বলছিলাম না যে দিদিমাকে মিস করছি। আসলে আমরা যেগুলো ট্রেডিশনাল রান্না নেইবাড়ি, যেটা তুমি বলে গাওয়া ঘি সাদা আলুর তরকারি চচ্চড়ি, যাতে এগুলো বাঙালির জীবন থেকে না চলে যায় তার জন্যই কিন্তু আমাদের এই এপিসোড। মরিচ দিচ্ছি, হ্যাঁ ময়দা কর্নফ্লাওয়ার একটু মরিচ আর আর কিছু দেবো না। আচ্ছা একটু জল দিয়ে এবার তুমি জল দাও। ভারী আমি ধরছি না না ঠিক আছে। আচ্ছা এরকম সিচুয়েশন যখন হয় আর কি, যে তোমার নাতনিকে মা বকছে মানে তোমার মেয়ে বকছে, বুঝেছো? বাবা প্রাণটা ফেটে যায়। তুমি বলো আমি নিজে মেয়েকে কত বকেছি, আর সময় হলে মেরেওছি। এখন ও যদি আমার নাতনিকে একটুখানি মারে আমার মানে খুব মানে কষ্ট হয়। আমি বলি যা কিছু কর মুখে বল, তুমি গায়ে হাত দিবি না, তাহলে তুমি যে আমাকে মারতে আমি তখন আলাদা বলছি তুমি আমাকে। হ্যাঁ তুমি যে আমাকে মারতে, হ্যাঁ আমি আসলের থেকে সুদের আদর বেশি। সুইট একটা কথা বললে, এই হচ্ছে তোমার পুর, হ্যাঁ যেটা কিন্তু এবার পনিরের মধ্যে দেব। তোমার যদি হাতে গরম লাগে আমাকে বলবে, ঠিক আছে? আর এ পাশে আমি একটু তেলটা বসিয়ে দিই। হ্যাঁ ডিপ ফ্রাই করবে তো? হ্যাঁ আচ্ছা দাও সাদা তেল দিয়ে। হ্যাঁ দাও ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন সয়াবিন অয়েল। আরুন এই বাড়িতে এটাই ব্যবহার করি।
তাই? হ্যাঁ। কি সুন্দর একটা রান্না গো। এতে কিন্তু পাউরুটি ব্যবহার হচ্ছে না। আমি কিন্তু প্রথমে বুঝতে পারিনি। এটা নিরামিষ করলাম। আবার চিকেন দিয়ে করি। আচ্ছা। কিন্তু যদি এটা ব্যাটারে ডুবিয়ে ভাজব। এটা ব্যাটারে ডুবিয়ে ভাজবে তো? আচ্ছা। তেলটা কিন্তু গরম হয়েছে। দেখো আমি এইভাবে এই ব্যাটারে না একটু গরম তেল দেব। বুঝলে? জানো? হ্যাঁ। তাতে তোমার মতন সুন্দর একটা আমটি আমি পেয়েছি তাই জন্য তেলটা দিয়ে দিচ্ছি। একটু আঁচটা কমিয়ে দেবে? মজা কড়াইশুটি বাটা, আদা বাটা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, চাট মশলা, চিনি, নুন, ধনে পাতা কুচোনো, গোটা কাজু কিশমিশ, টমেটো সস, বাটারের কিউব, সাদা তেল, ময়দা, কর্নফ্লাওয়ার, চৌকো করে কাটা পনির। প্রথমে একটি পাত্রে কড়াইশুঁটি বাটা, আদা বাটা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, চাট মশলা, চিনি, পরিমাণ মতো নুন, ধনে পাতা কুচোনো, গোটা কাজু কিশমিশ, টমেটো সস ও বাটারের কিউব দিয়ে ভালোভাবে মিশিয়ে একটি প্যানে সাদা তেল দিয়ে মিশ্রণটি তাতে দিয়ে নেড়ে চেড়ে সামান্য ময়দা দিয়ে আরও একটু নেড়ে চেড়ে নামিয়ে পুর তৈরি করে নিতে হবে। অন্য একটি পাত্রে ময়দা, কর্নফ্লাওয়ার, নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে ও পরিমাণ মতো জল দিয়ে মিশিয়ে ব্যাটার তৈরি করে নিতে হবে। এরপর চৌকো করে কাটা পনিরের ওপর পুর দিয়ে তার ওপরে আরেকটা পনির চাপা দিয়ে বাটারে ডুবিয়ে তারপর একটি ফ্রাই প্যানে সাদা তেল দিয়ে ডিপ ফ্রাই করে তুলে নিয়ে ধনে পাতা ছড়িয়ে সাজিয়ে পরিবেশন করতে হবে পনির স্যান্ডউইচ। খুব ভালো হয়েছে গো, দারুণ সুন্দর। আরে আশিয়া, তোর নামের মানে কি রে? তারায় ভরা আকাশ। ও দিদিমার কথা বলতো, যে কোনো একটা জিনিস যেটা আমরা জানি না দিদিমার সম্পর্কে। যখন আমি দুপুরে স্কুল থেকে ফিরে রেস্ট টেস্ট খেয়ে দিয়ে একটু ঘুমোই, তখন দিয়া মাঝে মাঝে আমায় গল্প বলে। দিয়া তোকে কি গল্প বলে? মাঝে মাঝে মাদার টেরেজার কথা বলে। মাদার টেরেজা? তুমি মাদারের সঙ্গে দেখা করেছিলে মিলে? হ্যাঁ হ্যাঁ। ও, তুই কি মিশনারিজ অফ চ্যারিটিতে গিয়েছিলে? গিয়েছিলাম, আমার অনেক দিনের স্বাদ ছিল ওনাকে একটু প্রণাম করবো। হ্যাঁ, ওখানেই আমার দিদির বাড়ি। আমার দিদির ছেলে টুবু, ওকে বললাম আমার মনের বড় সাধ তুই মাদারকে একটু দেখিয়ে দে। ও আমায় নিয়ে গিয়েছিল, মাদার আমার মাথায় অনেকক্ষণ হাত বুলিয়েছিল। তখন আমার একটা নার্ভের প্রবলেম হয়েছিল, বললো মা মাথায় আমার খুব কষ্ট হয়। তখন আমাকে বলে তোর কিচ্ছু হবে না, আমি তোকে মাথায় হাত বুলিয়ে দিই, হিলিং টাচ। আর তারপর না হাতটা না মনে হচ্ছে শুধু তুলোর মতো, আর পায়ে প্রণাম করলাম মানে পাটা যে কি বলো, মনে হচ্ছে আমি দেবী দর্শন করছি। অনেক আশীর্বাদ করেছিলেন, অটোগ্রাফ নিয়েছি। গড ব্লেস ইউ টেরিজা, এটা আমার কাছে বিরাট সম্পদ। কিছু হয়তো সলভ করতে পাচ্ছি না, মাদারকে স্মরণ করলে মাকে বলি মা আমাকে পদ দেখিয়ে দাও, যা শরীরে রক্তরসের ভারসাম্য বজায় রাখে। শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে। তাই
এবং আমি তোমাকে সাজেস্ট করব প্রিয় গোপাল বিষয়ের শাড়ি। আমি কিনি তো, প্রিয় গোপাল থেকে অনেক কিছু কিনি, পূজার সময় কিনি। আমার শাড়ি দিয়ে সাজায় প্রিয় গোপাল বিষয়। শাড়ি দেখেই বুঝেছি প্রিয় গোপাল বিষয়ের শাড়ি। তো কেমন হচ্ছে আপনাদের ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং আর প্রেজেন্টস রাঁধুনিতে? ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং আর প্রেজেন্টস রাঁধুনি সোম থেকে শনি ঠিক দুপুর দেড়টায়।